আমাকে অনেক কষ্ট দুঃখ বাবা, আমার তোমরা সাহায্য না দিলে আমি বাঁচবো না বাবা, আমার মাইন্ডের বাঁচো বাবা, আমার কেউই নাই, আমার ভিতরে মা বাপ কিচ্ছু নেই বাবা, তোমাকে দয়া যদি করে বাবা আমার কিছু দেওয়া বাবা, আমি মায়েরা বাঁচাই বাবা রে, আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, কেউই নাই, আমার স্বামী নাই, আমার এই এতিমগুলি আমি কষ্ট দুঃখ করতে আসছি, রাস্তায় দহন করে খাই, আমার কিচ্ছু নাই বাবা, হাই যাই আমার জায়গা জমি যে আসল বেশি আমি ভাড়া ঘরে থাই বাবা, আমার অনেক কষ্ট বাবা, আমি ভাত খাবো, ভাত খাওয়া নিয়ে টাকা পয়সা নাই, আমি এই দুঃখের দিনে তোমাকে ধরে বাবা একটা ভিডিও করে দিই বাবা, আমার কিছু সাহায্য, আমার মেয়েটার বাঁচাই বাবা, 1 লক্ষ টাকা লাগবে, আমার পিন্ডে মেডিকেল দেওয়ার ফেরত দিয়েছে না ইয়ার, আমি কি করবো বাবা, আমার বাঁচাও তোমরা, আমার যা তোমরা ছাড়া কেউ নেই বাবা রে, আমি ওই মেয়েটার আমি বাঁচাবো বাবা, আমার মা বাপ কেউ নেই বৃদ্ধি বৃদ্ধি বাবা, আল্লাহ তুমি দয়া করো বাবা রে, তুমি আমার মেয়েটার দিকে দয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আমি শাকিল খান। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আমরা কিন্তু দেখে থাকেন যে আপনারা প্রায় সময় আমরা অনেক ধরনের মানুষের যে সহযোগিতা যে বিষয়গুলি এগুলি নিয়ে ভিডিও করে থাকি, ঠিক আছে। অনেকে বিশ্বাস করেন এবং অনেকে বিশ্বাস করেন না, কারণ একজনের জন্য 10 দিনের বদলাম, ঠিক আছে। কিন্তু আজকে যে পরিবারটার সামনে আমি আসছি এবং বসে আছি, ঠিক আছে, তো পরিবারটার খবর শোনার পরে আমার নিজের চোখের বাইরে আমি ধরে রাখতে পারি না গা। এই জন্য আমি মানে হাজার ব্যস্ততার মাঝখানে আমি চলে আসছি এই পরিবারের মাঝখানে একটি ভিডিও করার জন্য এবং আপনাদের মাঝখানে তাদের এই বিষয়গুলি তুলে ধরার জন্য। মানুষ কতটা অসহায় হইতে পারে, অসহায় হওয়ার পরে একটা মানুষ এবং মানুষের কাছে সাহায্য পেতে পারে। এই যে আমার এখানে দেখতেছেন পিছনে একজন মা এবং এই যে তার মেয়ে এখানে শুয়ে আছেন, তাদের যে কি করুণ পরিণতি যদি আপনারা শোনেন তাহলে আপনারাও মনে করেন যে বিশ্বাস করতে পারবেন না। তাহলে চলুন আমরা শুনে আসি তার মায়ের মুখ থেকেই যে তাদের কি অবস্থা এবং কি পরিস্থিতি, কি এমন ঘটলো এবং তাদের জীবনে কি এমন ঘটতেছে বর্তমানে যেগুলি মানে শোনার মতন নয়। চলুন তার মার মুখ থেকে আমরা শুনি। আসসালামু আলাইকুম বাবা, আমার মেয়েটার অনেকদিন হইতে অসুখ, আমি মেয়েটারে টাকা পয়সা যে আসলো রাস্তা আমি ফুটপাতে দোকান দিই, চার দোকান বেশি, আমি মেয়েটার অনেক ভাব চিকিৎসা করছি, এখন মেয়েটা ভালো হয় না, অনেক টাকা চাইতে আছে মেডিকেলে, এখন আমার চারটে মাইয়া একটা ছেলে প্রতিবন্ধী মানুষ, আমি আমার স্বামী নাই, আমি অসহায়, আমি কি করবো বাবা, আমি মেয়েটার বাঁচাইতে পারি না বাবা, যাতে তোমাকে দয়া হয় তা আমার মেয়েটার একটু বাঁচাও বাবা, আমার এই এতিম মেয়েটার দিকে মোহর দিকে চাই বাবা, আমার কোনো কিচ্ছু নাই বাবা, আমি যে এখন ঘর ভাড়া দিয়ে কি দেখামু, আর মায়ের ওষুধ খাওয়ামো কি দে বাবা, আপনারা যদি দয়া করেন তা আমার মায়েরা আমার বাস, আমার মা বাফারা মাইয়া, আমার চারজা মাইয়া একটা ছেলে, আমি ফুটপাতে একটা চার দোকান লই, আমি বসে ফেলাকে চা বেশি, আমার কোনো টাকা পয়সা নাই, আমি কোনো খাওয়া দাওয়া করতে পারিনি, আমি অসহায় বাবা, যদি আপনারা বিশ্বাস না লাগে আপনারা আমার বাড়ি দেখে যান, আমি বাড়া থাকি, কেন আমি কী করবো বাবা কোন, আপনারা দয়া করে আমার একটু কিছু সাহায্য দেন, আমার মেয়েটারে বাঁচে, আমার এই ছোটো মেয়েটার আমার এই হাড়ের সমস্যা ভালো নষ্ট, আমি অনেক টাকা চাইতে আছে মেডিকেলে, আমি চিকিৎসা করতে পারি না টাকা বাগর বাবা, আমি যে আসলে সম্পদ যা বেঁচে এটেছি মায়ের বেঁচে চিকিৎসা করছি, এখন আমার কোনো টাকা পয়সা নাই, এখন আমার বিষ খেতে একটা টাকা নাই, আমি মাইয়া হারাইতে পারবো না, এখন অনেক টাকা চাইতে আছে, 1 লক্ষ টাকার চাইতে আছে মেডিকেলে, 3 সিটে মেডিকেল দিয়ে আমার ফেরত দিয়েছে, এখন মাইয়া কীভাবে বাঁচামো বাবা, এখন দয়া করে বাবা তোমার কাছে হাত পাতি, তোমরা কিছু আমার সাহায্য, আমার মায়েটার বাঁচাও, মেয়েটার বাপ নাই, বাপ মারা গেছে 5 বছর, আমি কী করে সরম, আমার একটা প্রতিবন্ধী ছেলে চারটা মাইয়া, আমি অনেক দুঃখ কষ্ট আছি বাবা, আমার দয়া করে বাবা কিছু সাহায্য দাও বাবা, আমার মাইয়েটারে বাঁচাই বাবা, তোমাকে দয়া যদি করে তোমাকে মাইয়া হিসাবে, তোমাকে ছোট বোন হিসাবে আমার কিছু সাহায্য দাও বাবা, আমার মাইয়েটা বাঁচাই বাবা, দাও বাবা তোমাকে আল্লাহ ভালো করবে বাবা, আমার কিচ্ছু নাই, মা নাই, বাপ নাই বাবা। আসলে কি বলবো মানে কথা বলার ভাষায় হারা ফেলাইছি, উনি হয়তো ঠিকঠাক মতন গুছিয়ে বলতে পারেন নাই গা। উনি যতটুকু জানতে পারলাম ওনার কাছ থেকে মানে এমন একটা সমস্যা হয়েছে তার, মানে এই চিকিৎসাটা করাইতে আপনার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। এই যে আমার হাতে কতটি ফাইল দেখতেছেন, এখানে
এই ঢাকা মেডিকেল হইতে শুরু করে আরো কয়েকটা মেডিকেলে অলরেডি তাকে দেখানো হয়ে গেছে, কিন্তু যে বড় ধরনের রোগটা হয়েছে এগুলি আপনার অল্প টাকাতে ছাড়বে না। কিন্তু দেখা গেছে আপনার এখন যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে আপনার লক্ষ টাকা ছাড়া কাজ হবে না, কিন্তু তাদের তো এখন বিষ খাওয়ার মতন টাকাই নাই। বাড়িতে যতটুকু জায়গা সম্পত্তি গাছপালা যাই ছিল সবকিছু বিক্রি কইরা এই মেয়ের পিছনে ঢালছে, কারণ প্রতিটা বাপ মাই চায় যে তাদের সন্তানরা ভালো থাকুক সুস্থ থাকুক। ঠিক আছে, এখন যদি আপনার যদি কেউ দয়া হয় মায়া হয় আপনারা স্বয়ং তাদের এখানে আইসা এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার বিকাশ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ কইরা ভালো মন্দ যাচাই বাছাই করে তারপর তাদেরকে সাহায্য করতে পারেন। আর যারা সাহায্য করবেন না তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে অবশ্যই সাহায্য করবেন। ঠিক আছে, আর অনেকেই বলেন যে এগুলি ধান্দাবাজি, দুই নম্বরে প্রতারণা, আগার বাগার বহুত কিছু। ভাই যদি মিথ্যা হয়, কারণ একটা মানুষ কখন একটা মানুষের কাছে হাত পাতে যখন মানুষটা একেবারে অপারক হইয়া মানে কোনো দিক না পায় তখনই কিন্তু একটা মানুষের কাছে গিয়ে হাত পাতে। আপনাদের যদি কোনো ভুল নিউজ মনে করেন তাহলে আপনারা অবশ্যই নাম্বারে স্বয়ং যোগাযোগ করে যাচাই বাছাই করে তারপরে আপনারা সাহায্য করবেন। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত কথা। ঠিক আছে, আর এই যে পরিবারটা শোনেন, একটা মানুষ মানে কতটা অসহায় হইলে এইভাবে মানে সবার সামনে আসতে পারে, কেউ কিন্তু চায় না যে কারো কাছে কেউ হাত পাতুক। এই যে যুদ্ধ করে যাচ্ছেন এই মহিলাটা রাস্তার পাশে ছোট্ট একটা চায়ের দোকান দিয়া, উনি চায়ের দোকানদারি করেন, 4-5 টাকা যাই পায় প্রতিদিন, যে যা ইনকাম করে এই ইনকাম দিয়ে উনি তো খাইতেই পারেন না আপনা, আবার এই মেয়ের ওষুধ আনবেন কি করে? ঠিক আছে, এই যে দেখেন আমার হাতে কতগুলি ফাইল, এখানে ফাইলের শেষ নাই, রিপোর্টের শেষ নাই আপনার। ঠিক আছে, দেখেন যদি কারো দয়া হয় মায়া হয় তাহলে এখানে বিকাশ নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে, ওই বিকাশ নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে তারপরে আপনারা সাহায্য করতে পারেন। বিকাশ নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি, 0169001052। আমি আবারও বলতেছি, 0169001052। ঠিক আছে, ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ঠিক আছে, কারণ আপনার একটি শেয়ারের কারণে হয়তো একটি জীবন বাঁচতে পারে।